একশো সাতাশি পাতার এই অঙ্কটা দেখো এক একটা বিদ্যালয়ের এক সপ্তাহে পঞ্চম শ্রেণীর উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা নিচে দেয়া হলো এই তালিকা থেকে এই যে গোল চিহ্নটার মধ্যে ক্রস চিহ্ন দেয়া এই ছবি পাঁচজন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে চিত্রলেখ তৈরি করি ঠিক আছে তাহলে এই টেবিলটা থেকে আমরা একটা চিত্রলেখ তৈরি করব। দেখো প্রথমে কি দেওয়া আছে বাঁ দিকে দেওয়া আছে বার ডান দিকে দেওয়া আছে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সোমবারে তাহলে ছেচল্লিশ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল আমরা এবার চিত্রলেখটা তৈরি করব দেখো আমি এখানে দেখিয়েছি কিভাবে চিত্রলেখটা আমরা তৈরি করেছি এই যে গোল চিহ্নটার মধ্যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ এইটা একটা সমান হচ্ছে পাঁচজন ছাত্রছাত্রীর সংখ্যা মানে এই গোল চিহ্নটা আমি পাঁচজন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে চিত্রলেখ তৈরি করব ঠিক আছে তাহলে সোমবারে কতজন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ছেচল্লিশ জন তাহলে সোমবারের ক্ষেত্রে আমাদের এই ছবিটা কটা হবে দেখো এটা একটা ছবিটা পাঁচজন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করছি তাহলে পাঁচ দিয়ে ভাগ করব এটাকে তাহলে কত হলো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে নয় হচ্ছে তাহলে এই ছবিটা নটা আমি সোমবারের ঘরে নটা আমি আঁকবো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা আঁকলাম তাহলে সোমবারে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা যে চিত্রলেখটা আমরা করলাম সেটাতে নটা চিত্র এইভাবে আঁকব মঙ্গলবারের ক্ষেত্রে দেখো দেওয়া আছে চল্লিশটা পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাঁচ আটে চল্লিশ তার মানে আটটা এই ছবিটা হবে তাহলে আটটা ছবি আমরা এঁকেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছবি আমরা এঁকেছি বুধবারের ক্ষেত্রে দেখো বুধবারের ক্ষেত্রে এখানে কটা দেওয়া আছে একচল্লিশটা তার মানে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ আটে চল্লিশ তার মানে এখানে আটটা হবে বুধবারের ক্ষেত্রে এখানে কটা হবে আটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছবি আমরা এঁকেছি বৃহস্পতিবারের ক্ষেত্রে দেখো কটা দিয়ে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ সাত মানে সাতটা ছবি হবে দেখো ছবি আমরা এঁকেছি শুক্রবারের ক্ষেত্রে দেখো কটা দিয়েছে শুক্রবারের ক্ষেত্রে এখানে দিয়েছে পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রী তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে এটা কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে শুক্রবারে কটা ছবি হবে শুক্রবারে নটা ছবি হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ছবি শনিবারের ক্ষেত্রে দেখো দেওয়া আছে তিরিশটা তাহলে শনিবারে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে কটা ছবি হবে ছটা ছবি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এইভাবে তাহলে আমরা এই টেবিলটা থেকে আমরা চিত্রলেখটা কিভাবে বানালাম দেখো এইভাবে আমরা চিত্রলেখটা বানালাম এরপরে আমরা দু যাব যাবো দেখো পরের পাতায় যাও পাতাতে পাতাতে আছে দেখো পঞ্চম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেয়া হলো তথ্যগুলি দেখে চিত্রলেখর মাধ্যমে তথ্যগুলো চিত্রলেখর মাধ্যমে প্রকাশ করি এখানে দেখো একটা গাছের মতো ছবি দেয়া আছে এই ছবিটা আমরা দশ নম্বরের জন্য ব্যবহার করব দিয়ে আমরা এই চিত্রলেখটা বানাবো এই টেবিলটা দেখে আমরা চিত্রলেখটা বানাবো দেখো এই টেবিলে কি কি বিষয় দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান আর ডান দিকে প্রাপ্ত নম্বরগুলো দেয়া আছে তাহলে একটা গাছের ছবি মানে কি দশ নম্বরের জন্য একটা গাছের ছবি আমরা ব্যবহার করব প্রথমে কি বিষয় দেয়া আছে বাংলা তাহলে দশ দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি কত হবে দশ ছয় ষাট তাই তো তাহলে কি হবে বাংলার ক্ষেত্রে আমরা ছটা ছবি ব্যবহার করব দেখো আমরা এখানে ছটা ছবি ব্যবহার করেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছবি ব্যবহার করেছি তারপরে দেখো অঙ্কের ক্ষেত্রে কটা আছে এখানে অঙ্কের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর আছে তার বিরানব্বই ঠিক আছে তাহলে দশ নম্বরের জন্য একটা ছবি হলে দশ দিয়ে ভাগ করো এটাকে এখানে কটা ছবি হবে নটা ছবি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটা ছবি আমরা এঁকেছি এখানে অঙ্কের ক্ষেত্রে ইংরেজিতে দেখো ইংরেজিতে কত দিয়ে আছে ছিয়াশি দশ দিয়ে ভাগ করলে কত হবে দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো দশ আটে আশি আশি আর ছয় থাকছে ঠিক আছে ছয়টা ভাগ থাকছে ছয়টা কি পাঁচের থেকে বেশি সেই জন্য আমরা এখানে ছবিটা অর্ধেকটা এঁকেছি দেখতে পাচ্ছ তার মানে আটটা ছবি হবে তার সঙ্গে আর অর্ধেক ছবি হবে ইংরেজির ক্ষেত্রে কি করবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা অর্ধেকটা ছবি হবে ইতিহাসের ক্ষেত্রে দেখো এখানে সত্তর আছে দশ দিয়ে ভাগ করলে দশ সাথে সত্তর তাহলে এখানে কি হবে সাতটা ছবি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ছবি আমরা এঁকেছি ভূগোলের ক্ষেত্রে দেখো একাত্তর আছে তাহলে দশ দিয়ে ভাগ করলে দশ সাতের সত্তর ভাগ শেষ কি হলো এখানে এক থাকছে পাঁচের থেকে কম সেখান সেই জন্য এখানে কি হবে সাতটা ছবিই হবে তাহলে ভূগোলের ক্ষেত্রে আমরা সাতটা ছবি ব্যবহার করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিজ্ঞানের ক্ষেত্রে দেখো আশি আছে এখানে তাহলে দশ দিয়ে ভাগ করলে দশ আটে আশি তাহলে এখানে আটটা ছবি হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এইভাবে আমরা প্রাপ্ত নম্বরের এই চিত্রলেখটা আমরা তৈরি করলাম এখানে আমরা কি দেখলাম না যেহেতু এখানে দশ দেয়া আছে এখানে যেগুলো দশ দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে সেগুলোতে তো আমরা পুরোপুরো গাছের ছবি এঁকেছি কিন্তু যেখানে ধরো ভাগ ভাগ শেষ থেকে যাচ্ছে যেমন দশ দিয়ে এখানে ভাগ করলে কি হচ্ছে দশ নয় নব্বই দুই ভাগ শেষ থাকছে দুইটা হচ্ছে পাঁচের থেকে কম সেক্ষেত্রে কি হবে এখানে নটা ছবিই হবে এখানে যেমন কি হয়েছে দশ আটে আশি ছয় হচ্ছে ভাগসে যেটা হচ্ছে পাঁচের থেকে বেশি সেই জন্য এখানে আমরা আরেকটা অসম্পূর্ণ ছবি আঁকব মানে আটটা ছবি তার সঙ্গে একটা অসম্পূর্ণ ছবি সেই জন্য এখানে দেখো ইংরেজির ক্ষেত্রে আমরা কটা ছবি এঁকেছি আটটা এবং তার সঙ্গে একটা অসম্পূর্ণ ছবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার সঙ্গে একটা অসম্পূর্ণ ছবি ঠিক আছে তাহলে যেখানে যেখানে এরকম থাকবে আমরা ছবিগুলোকে সেভাবে মিলিয়ে মিলিয়ে করব আগের ছবিটার ক্ষেত্রে আগের অঙ্কের ছবিটার ক্ষেত্রেও একই রকম হয়েছে ঠিক আছে বাকি থাকলো তিনেরটা তিনেরটা তোমরা করবে ঠিক আছে আজকে এই পর্যন্ত